কিংবা উপহার ফেরত নেওয়া কতটা জঘন্য তা যেন ভুলেই গেলেন এই জনপ্রতিনিধি। তাই তো সরকারি অনুদানের গরু ফেরত নিলেন পটুয়াখালীর দুমকি উপজেলা চেয়ারম্যান হারুন হাওলাদার। স্থানীয় সূত্র জানায়, প্রান্তিক জেলে হিসেবে উপজেলা থেকে সরকারি প্রকল্পের বিনামূল্যে গরু পেয়েছিলেন উপজেলার দক্ষিণ মুরাদিয়ার বাসিন্দা বশির খান, তবে তা ফিরিয়ে নেন উপজেলা চেয়ারম্যান। জেলে বশির খান জানান, গরুর বিনিময়ে বর্তমানে উপজেলা চেয়ারম্যান ডক্টর হারুনুর রশিদ হাওলাদার তার মোটর সাইকেল প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার করার অনুরোধ জানান। এতে সম্মত না হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে গরু ফেরত দিতে বলেন। বশির খানও গরু ফেরত দিয়ে আসেন। বর্তমানে গরুটি উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে আছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। গরু পাইছো তুমি, এখন থেকে আমার নির্বাচনীয় প্রচারণা আমার মাকড়া কি তুমি জানো? আমি তো দেখেন আপনার মাকড়া তো হুনবা, কিন্তু আমি তো এক 22 আমি নামিয়ে গেছি 13 তারিখের। আপনার জন্য আমি 13 তারিখ পর্যন্ত অপেক্ষা করছি। 13 তারিখের পর আমি সাজানদের ক্যাম্পেইন করি, আমি আপনারটা করতে পারবো না। তারপরে বলছে যে না, তোমার আমারটা করতে হইবে। তখন আমি বলছি না, আপনারটা করতে পারবো না। তখন সে বলছে তাহলে আমার গরু ফেরত দিয়ে যাবো। আমি যাই উপজেলায় গরু ফেরত দিয়ে আসছি। তবে মুঠোফোনে উপজেলা চেয়ারম্যান অভিযোগের বিষয়টি অস্বীকার করেন। আমি জানি একটা যে ওকে আমি একটা গরু দিয়েছি যে ছেলেটি একটি কাজ করে থাক, এবং ওকে আমি টেলিফোন রিকোয়েস্ট করছি তুমি আমার ক্যাম্পেইন করতে পারো যে আমি এখনো নামি নেই নাম এই কোথায় গরু ফেরত দিচ্ছে, কারে দিচ্ছে গরু আমার ফেরত দিচ্ছে। নিউজ ডেস্ক, আরটিভি।